মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে উদয় শঙ্কর বিশ্বাস নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আজ সোমবার সকাল 7টার দিকে উপজেলার পাচাকড়ি গ্রামের বৈকালী সড়কে এ ঘটনা ঘটে। নিহত উদয় শঙ্কর পাচাকড়ি গ্রামের রঞ্জিত বিশ্বাসের ছেলে। তিনি নেয়ালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এবং নেয়ালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। উদয় শঙ্কর বিশ্বাস আমার রাজনৈতিক দলের সহকর্মী, সে আওয়ামী যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে, সাথে সাথে সে নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের একজন অধ্যাপক, সে টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি। স্যার, আমাদের কলেজেরই শিক্ষক, রানিং শিক্ষক, আর হচ্ছে আজকে সকালেই গুলি করেছে, মারা গেছে। সকালবেলায় স্যার আপনার ওই মোড়ে ছিল, স্যারকে বাড়ির পাশে বৈকালি মোড়ে, ওইখান থেকে ভোরবেলায় স্যারে গুলি করে মারা গেছে। স্থানীয়রা জানান, টেকারঘাটে প্রতিদিন ভোরে বাজার বসে, বিশেষ করে ফজরের নামাজের পরপরই এখানে জমে ওঠে মাছ বাজার। আজ সোমবার ভোরে উদয় শঙ্কর ওই বাজারে মাছ কিনতে আসেন। সকাল 7টার দিকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার পথে বৈকালিক সড়কে এলে দুর্বৃত্তদের গুলিতে আহত হন যুবলীগ নেতা উদয় শঙ্কর। পিছন দিক থেকে উদয় শঙ্করকে গুলি করা হয়েছে। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উদয়কে মৃত ঘোষণা করেন। বাবার গুলি লেগেছে এই পেটের কাছে, এবারে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে খুলনা, এবার আমি বাড়ি এসে এখন শুনতেছি যে বাবার নাকি বেঁচে নেই। 7:30টার দিকে খবর পেলাম তাকে গুলি করা হয়েছে, আমরা ছুটে এলাম, এসে স্থানীয়রা তাকে উদ্ধার করে হসপিটাল অভিমুখে রওনা করেছিল, আমরা এসে জানতে পারলাম প্রতিমধ্যে তিনি মারা গেছেন। যুবলীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনার খবর পেয়ে মনিরামপুর সহ যশোরের বিভিন্ন পর্যায়ের প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনী বিরোধ নিয়েই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছে। হ্যাঁ, সভাপতি হওয়ার নিয়ে শুধু এই টার্মে নয়, আগে এক টার্মে ছিল, সেটা সেই সময় বেশ কিছুটা বিরোধ হয়েছিল, সেই বিরোধের জোর ধরে এই হত্যাটা হয়েছে বলে আমরা মনে করি। আমি মনে করি যা কারা সংগঠিত করেছে, পিছন থেকে একটি মোটরসাইকেল যেয়ে এখানে দোকানে চা খেয়েছিল, এখান থেকে যেয়ে তারা গুলি করে বেরিয়ে গেছে। কে বা কারা এটা গুলি করেছে তাৎক্ষণিকভাবে তাদেরকে চেনা যায়নি। স্থানীয় একটি রাজনৈতিক ক্রোধ, মানে বিরোধ এখানে চলে আসছে দীর্ঘদিন ধরে, এই টেকারঘাট স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে একটি বিরোধ চলে আসছে, আর একটি বিরোধ চলে আসছে এখানকার একটা ঘেরকে কেন্দ্র করে, সেই ঘেরটাকে কেন্দ্র করে একটা বিরোধ এখানে ছিল। এবং আমাদের নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতিতে, মানে আওয়ামী রাজনীতিতে দুটি গ্রুপ আছে, সেখানেও একটি বিরোধ তার ভিতরে আছে, কী হয়েছে না হয়েছে তদন্তে সেটা বেরিয়ে আসবে। উদয় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমরা উদয়ের এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর বিচার দাবি করি।